করোনা আতঙ্কের জেরে যখন সমস্ত দেশ জুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন, তখন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। আর তাদের এই অবদানকে কুর্নিশ জানাতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল রানীগঞ্জ চেম্বার অব কমার্স। এদিন রানীগঞ্জ থানা থেকে সামাজিক দূরত্ব পালন করে এই সমস্ত বিভাগের কিছু কর্মীদের নিয়ে বের হয় একটি মিছিল। এই মিছিল চেম্বার ভবন পর্যন্ত যায়। রাস্তায় মানুষেরা এই সমস্ত কর্মীদের ওপর পুষ্পবৃষ্টি করেন। এরপর চেম্বার ভবনে এনে তাদের স্বাগত জানানো হয়। চেম্বারের সভাপতি সন্দীপ ভালোটিয়ার নেতৃত্বে এই কর্মীদের অবদানকে কুর্নিশ জানানো হয়। এর সাথে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসিপি তথাগত পাণ্ডে ও রানীগঞ্জ থানার আইসি সঞ্জয় চক্রবর্তীর হাতে 150টি করে মাস্ক তুলে দেওয়া হয়, যাতে তারা তাদের অধস্তন কর্মীদের মধ্যে সেগুলো বিতরণ করতে পারেন। যে আমাদের এই কাজের মাধ্যমে কত কত ঘটনা আমরা সাক্ষী হয়েছি, বিভিন্ন জায়গায় নাকা চেকিং আরম্ভ হলো, নাকা চেকিং আরম্ভ হতে মানুষ উন্মাদ হয়ে গেল, পালনের জন্য বাড়ি যাবো, কিভাবে বাড়ি যাবো, হাও যে কোনো মিন্স, সে নদী পেরিয়ে হোক, ডাম্পারের ভেতরে ঢুকে হোক, ট্যাঙ্কারের ভেতরে ঢুকে হোক, অ্যাম্বুলেন্সের রুগী সেজে তার সঙ্গে তিন চারজন মিলে রুগীর আত্মীয় সেজে বেরিয়ে যাওয়ার চেষ্টা, তারপরে বড় বড় যে সিমেন্টের বেরিয়ে সেখান থেকে লোকমার করা হচ্ছে, এইরকমভাবে পুলিশ প্রথমে কাজ শুরু করল। এরপরে আমাদের চ্যালেঞ্জ এসে গেল আমাদের সুপিরিয়ারদের ইনস্ট্রাকশন, আমাদের চিনি যাওয়া সেই সাপ্লাই লাইনের জন্য অজস্র পিটিশন, কিন্তু একটা লিমিটেশন আমার লকডাউনে যে কাদেরকে আমরা পারমিশন দিতে পারবো, কাদেরকে দিতে পারবো না। অফিসার ইনচার্জরা তাদেরকে এম্পাওয়ার করা হলো এবং তারা এসেন্সিয়াল কমোডিটিস, মেডিকেল গ্রাউন্ড, এগুলোকে খুব সূক্ষ্মভাবে বিচার করে মেনেছে। অল আর ওয়ারিয়ার্স প্রত্যেকে একজন যোদ্ধা, প্রত্যেকে তাদের প্রত্যেকে তাদের লাইফ, তাদের জীবনযাত্রা, তাদের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে তারা গভর্নমেন্ট অর্ডার্স কমপ্লাই করেছে। তবে আমি আপ্লুত, আমি এবং আমার রানীগঞ্জ থানার প্রত্যেক কর্মচারীর তরফ থেকে মিস্টার সন্দীপ ভালোটিয়া অ্যান্ড হিজ টিম হার্দিক অভিনন্দন জানাই। এইভাবে ডেকে সবাইকে একটা স্টেজ দেওয়া, একটা প্ল্যাটফর্ম দেওয়া, সবাইকে এইভাবে সম্বর্ধনা জানানোর জন্য, আমি রবীন্দ্রনাথের মুখে শুনেছিলাম বিবিদের মাঝে দেখো মিলন মহান। আমার মনে হয় কবি রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো লিখতেন করোনার মাঝে দেখো মিলন মহান। করোনার বেনিফিটস তো আমরা সবাই জানি, কিন্তু এটাও সত্য যে এমন এক রোগ, অজানা রোগ করোনা, সে কিন্তু আজকে সমাজের প্রতি ধর্মকে একসাথে মিলিয়ে দিয়েছে। করোনার ভয় বড় লোকেরও আছে, করোনার ভয় গরিবেরও আছে। করোনাকে সবাই ভয় পায়, সবাই সতর্কতা নেয়, মানে আমার চেষ্টা করে। তো আমার সাহেব তো সবই বলেছেন কীভাবে যুদ্ধ করেছেন, পুলিশের যুদ্ধ আর বলতে চাই না। পুলিশের প্রত্যেকটা কাজের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, কিছু লোক করবে ইট ইজ হোয়াইট, কিছু লোক করবে ইট ইজ ব্ল্যাক। রানীগঞ্জ চেম্বার অফ কমার্স লাস্ট 45 ডেজ থেকে যা একটা করোনা একটা ফাইট চলছে, ওটাতে যে ডিপার্টমেন্টরা স্টেক হোল্ডার আছে, যেরকম ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে, ফায়ার ডিপার্টমেন্ট আছে, পুলিশ ডিপার্টমেন্ট সব থেকে বেশি কাজ করতে, হেলথ ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে, তারপরে এএমসির যে হেলথ কর্মীরা আছে, ক্লিনার্স আছে, তারপরে আপনারা মিডিয়া পার্সনস আছে যারা নিজের লাইফের রিস্কে লিয়ে সার্ভিস দিচ্ছেন, ওদেরকে রিকগনাইজ করবার জন্যে, ওদেরকে অনার করবার জন্যে আমরা রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের মেম্বাররা আজকে একটা প্রোগ্রাম করেছিল। ওখান থেকে একটা র্যালি থানা থেকে বেরোয়ছিল, রানীগঞ্জের যত সিটিজেন যে বড়া বাজার থেকে বেরোয়েছে সিটিজেনরা ওরা ঘণ্টি বাজায়, তারপরে পুষ্প থ্রো করেছে, তারপরে ঘণ্টা বাজাইছে, তারপরে আপনার নানা রকম ওরা রেসপেক্ট দিয়েছে, ওটা খুব আনপ্রেসিডেন্টেড। হ্যাঁ, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক দেয়ার ডিউটি প্রপারলি, আর অন্য লোক এটা থেকে একটা প্রেরণা পাবে যে হ্যাঁ ভালো কাজ এরকম করা যায়। এটা যে আপনারা নিজের ফ্যামিলিকে ছাড়া যে আসছেন, ওই সব কোনো ব্যর্থ যাচ্ছে না। কর্মতীর্থ, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য দীর্ঘ সময় ব্যয় করে যত্রতত্র ছোটাছুটি দিন শেষ, চলে আসুন কর্মতীর্থে। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বিপুল ভাণ্ডার। এখানে রয়েছে জুতো, কাপড়, ওষুধ, মিষ্টি, ধূপ, গ্রোসারি, স্টেশনারি আইটেমসের দোকান। এছাড়াও রয়েছে বিউটি পার্লার, ফটো স্টুডিও, শঙ্খ ভাণ্ডার এবং তথ্য মিত্র কেন্দ্র। তাই ঘণ্টার পর ঘণ্টা বাজার ঘোরা বন্ধ করে আজই চলে আসুন কর্মতীর্থে।
ঠিকানা রঘুনাথপুর ব্লক ডাঙ্গা দিনুবাবুর ঘেরার সামনে।